আড়াই তোলার মানুষ রে আন্দাজি ইয়া নবী সালাম আলাইকা বয়া দাঁড়াই না রে ওরে কোন জায়গায় আমার নবী রে মিলাদ কিয়ামে সালাম দিলে রে দেখলে আমার বড় ভালো লাগে কারণ কি রে কারণ কি ওরে কোন মসজিদে আজান হইলে ওই আজানের আগে যখন ধ্বনি হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি গাড়ি থামা এই মসজিদে নামাজ পড় ওরে সুন্নি মাদ্রাসা দেখলে ভালো লাগে কারণ কি রে সুন্নি আলেম দেখলে কলিজায় রাখতে মনে চায় কারণ কি রে সুন্নি মাদ্রাসার ছাত্র দেখলে এদেরকে আদর করতে মনে চায় কারণ কি রে কেউ যদি কোন মসজিদে কিবা যেই কোন জায়গায় মিলাদ কিয়াম করার ফাঁকে এক পাকে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা দেখলে বড় কলিজা জোরে কেউ নবীর নূরের নবী কইলে আমার কেন ভালো লাগে কেউ নবীকে সফায়াতে তোরানা ওয়ালা কইলে আমার ভালো লাগে রে কেউ নবীকে মায়ার নবী কইলে এলমে গায়েব খবর দেন ওয়ালা বলে আমার কেন আনন্দ জাগে এই আনন্দের খবর সরে চোদ্দশো বছর আগে আমার নবী উম্মতের হৃদয়ে হৃদয় রুই ফাগেছে ফাঁকলে বললো ইয়া রাসূলুল্লাহ ক্বাল ইন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু শুধু সালাম একটা আপনি নবীরে ভালোবাসি আমার নবী কি উত্তর দিছে রে আমার নবী কইল ক্বাল আনতা মা মান আহাবাবতা যে যার ভালোবাসবি রে তার সঙ্গে তার হাসরে আল্লাহু আকবার এক যুব আমার নূরের নবী দরবারে আইলো আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী মাতা সাদন বলেন না কিয়ামতটা কখন হবে কিয়ামতটা কখন হবে আমার নবী বলে সাহাবি ও পাগলা রে তুই যে কিয়ামতের প্রশ্ন করলি রসুল বললেন কলা ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা তোর কি সম্বল আছে তোর কি সালান আছে তুমি কি ফুন্দে রাখছো কারণ কবর জিনিসটা ভালো নয় রে কবর জিনিসটা ভালো নয় রে হাসর জিনিসটা বড় পরীক্ষার জায়গা আমার নবী কইতো রে উম্মতে রে আরে দুনিয়ার শাক সজ্জা অহংকার বাহাদুরি ক্ষণস্থায়ী রে কবর দেশে যারা চিরস্থায়ী আনন্দ করবে একটা কাজ করবি রসুলে পাকের মোহাম্মত কইরা মসজিদ কইরা নামাজ পড়বি হায় হায় আমার রহমতুল্লিল আলামিন বললেন কলা ওয়াইলা কাওয়ামা আদাতালা তোর কি সম্বল আছে এ বাংলা কই নবীজি ও মায়ার নবী গো আমার কোনো সম্বল নাই আমার কোনো সালাম নাই হয়তো ওই লোকটা বললো কলা মা আদাতালা কোনো সালাম নাই কোনো সম্বল নাই কই তৈলি কেন প্রশ্ন করলি এই বাংলা কয় মায়ার নবী গো আমার একটাই মাত্র সম্বল আছে কয় সম্বলটা কি কয় সম্বলটা হলো লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু এই জন্য নবীনগরের ভাই গো যুবকের দল আজকে মুসলমানের ঘরে হইলাম মানুষ রূপে আইলাম আমরা সফল মাখলুকা সৃষ্টির সেরা ঠিক নিও আমরা মানুষ রূপে আইলাম রে আমরা সৃষ্টির সেরা আরে জ্ঞান সবার আছে রে আঠারো হাজার মাখলুকাতের জ্ঞান আছে গরু ছাগলেরও জ্ঞান আছে রে কিন্তু মানুষ শ্রেষ্ঠ কোন কারণ হলো আমার আল্লাহ মানুষরে একটা সফটওয়্যার বাড়তি দিজ রে ওই সফটওয়্যারটার নাম হলো আকল নামের সফটওয়্যার ঠিক নেও ওই আকল আছে বলে আমি আশরাফুল মাখলুকাত আল্লাহ কয় বান্দা বানাইছি বড় মায়া রে মায়া আজকে বুঝলা গেছ সেই মালিকের দরবার আরে করুণা গেল দুই হাজার উনিশ সালে এখন আইলো করুণার ভরে আবার আইলো যুদ্ধ বিত্ত সংগ্রহ হাই রে ও সোনার বাংলার বন্ধুরে আরে কোটিপতি কিনা খাইতে পারবে রে আর ফকির হাত পারতে পারবে কিন্তু মধ্যবিত্তি একটা বাবার বোবা কান্না কেউ দেখে না রে ঠিক না বেঠে কোটিপতির হাত পাতে
ফকির হাত কোটিপতিরা কিনবে, ফকির হাত পাতবে। দেখেন একটা মধ্যবিত্তি বাবার শত কষ্ট, কথা বলে ঠিক না বেঠি? কৃষি পূর্ণ দেশ হওয়ার পরেও 60 টাকা 70 টাকার নিচে কোনো নিত্য পণ্যের দাম, কথা বলে দাম। অথচ এ আপনাকে ও দোষ দিয়ে লাভ নাই, এটা একটা গজব আমাদের চলতেছে, কথা বলে ঠিক নেই? মনে রাখবেন যা কিছু হচ্ছে সব আপনার আমার কর্মের ফল, আপনার আমার কর্মের ফল। কিন্তু আল্লাহ তো বান্দার প্রতি রহমশীল, যে গজবগুলো আসে কেন বুঝতে হবে আপনার আমার খাসালতের ভেজাল শুরু হয়েছে বিদায়, আজাব এবং গজব চলছে, কথা বলো ঠিক না বেঠি? আজকে কে কাউকে বার্তা দিতে চায় না, গায়ের জোর অহংকার প্রতাপ ক্ষমতার বাহাদুরি সম্পদের বাহাদুরি করতে জীবন শেষ। রাখবা মুসলমান কখনো বাহাদুরি করতে পারে নাই, মুসলমানের সততা হবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুলে পাকের উত্তম আদর্শ চরিত্র, এ বাংলার জমিনে মারামারি ফানাফানি ইসলাম আসে নাই, ইসলাম এসেছে বাবা শাহজালাল এক শান্তিময় আজানের ধ্বনিতে, কথা বলুন ঠিক না বেঠে? আরে গায়ের জোরে হে বলল কথা, নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, তোমার শিশুর পর এ যৌবনে লো কতজনে ভয় পাইল, কেহ নাহি পারে তোমার সনে, ঠিক না বেঠে? খেয়াল করেন, শিশুর পরে যৌবন এলো কতজনে ভয় পাইল, কেহ নাহি পারে তোমার সনে, কিন্তু 40 বছর হইলে পার কলকব যাহে ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জঙ্কার, জঙ্গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গীর তোর পাশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে হায় রে, বয়স যখন পড়বে বাটি সঙ্গী তোমার পাশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, সেদিন বল কমিবে হাতের পায়ে পেশারেতে মাথা ঘুরায়, ছোট কর দেখ ভানা নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে রে তোর মনে হায় রে, এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে রে তোর মনে, সেদিন হাত তুলিয়া চাইবি রে মা যত কিছু কইরা সোপাপ, সেদিন হাত তুলিয়া চাইবি রে মা, সেদিন হাত তুলিয়া চাইবি রে মা যত কিছু কইরা সোপাপ, তাই পাগলে কয়ে তোবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক না বেঠে? এই জন্য বন্ধু ও নবীনগর পুরা আমার যুবক ভাইয়েরা বলে যাই, আমি কেন বললাম শুধু একটা কথা বলে যাই গো, আমি আসলাম ভবে একদিন আগে আর পরে রে, যেতে হবে আমার যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই, তলে আল্লাহ বান্দা বানাইছে বড় মায়া, যেটা কালো রে সেটাও আমার আল্লাহর পছন্দ, যেটা সুন্দর ওইটাও আমার আল্লাহর পছন্দ, এই জন্য আল্লাহ কোরআন কারিমে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বানাইলাম উত্তম আকৃতি দিয়া, তা আমরা একজন একজন ওই তার কিরম দেখা যায় ইমাম শেষ, কথা বলে ঠিক নেই? কালো হোক সুন্দর হোক এই ডিসপ্লেটা পছন্দ আমার আল্লাহ, অতএব মানুষ মানুষকে কখনো ঘৃণাতে পারে, ঘৃণাতে পারে না। দুই নাম্বার কথা হলো আমার জওয়াজে তো সত্য, আমার আপনকে মূলত আমাকে চিনতে হবে, কারো লাইগা সোনার জীবন সাজাইলাম গো,
কার লাগা জীবনটারে এই পর্যন্ত নিয়ে আসলাম ও কাইতলার বন্ধু সুন্নি বক্তায় আনলে দেখবি রে যেই কোনো সাবজেক্ট দিবি ঘুরায়া ঘুরায়া রিসালাতের দরবারে লইয়া যাইব কারণ আমরা হিসাব মেলাইয়া দেখছি গো সব আমার পর আপন একজন রে রহমতুল লিল আলামিন আপন একজন রে রহমতুল লিল আলামিন কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়াহাদাইনাহুম নাজদাই দুইটা রাস্তা আপনার আমার সামনে খারাপ ওরে একটা হলো আজকের মাহফিলের জান্নাতের পথ আরেকটা হলো মার 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 রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফ্রি ফায়ার ভাবছির পথ আছে না নাই কিছু যুবক মাহফিল আয়া আল্লাহ নবীরে ডাকে আবার এই সুযোগে কিছু যুবক আরেকজনের ডাব গাছ খালি করার পরিকল্পনা নেই কথা কর না কেন আবার কিছু যুবক তাহির হুজুর আয়ালক জামু একটু ভরে আগে দুই একটা মার মার খেলা লই ঠিক না বেঠে ফ্রি ফায়ার ভাবছি যুবকরা খেলে আসেনি রে আসেনি তখন তো তোমরা রাজি হো তোমরা তো স্বীকার করছো অনেক জায়গা স্বীকার করছি যুবক এবার আসো আমি আরেকটা কথা বলি ইম্পর্টেন্ট কথা খেয়াল রাখবেন আজকে মুসলমান টুবিওয়ালাদের দাম আছে না নাই আছে না নাই তোমার কাছে দাম করম কি কারণ কি জানো তোমার টুপিটার মূল্য এখনো তুমি বুঝতে পারো নাই কারণ তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তুমি বংশসূত্রের মুসলমান এই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রেম মোহাব্বত এখনো হৃদয়ে আসে না কথা বলো ঠিক না বেঠে কথা বলে ঠিক না বেঠে কিন্তু আমার যে দাড়ির অনেক দাম আছে আমার টুপির অনেক দাম আছে এই পাঞ্জাবির অনেক দাম আছে একটু ভাবলা না কারণ কি তোমার তো চলে না ওই যদি জ্বলত রসুলে পাক বুখারীর বর্ণনায় বলে গেছে পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোন উম্মত ব্যথা হয় কাই তোলার জমিনে বসে ওই ব্যথা যদি তোমার হৃদয়ে অনুধাবন না করতে পারো মাওলানা হবে হাজি হবে গাজী হবে মুক্তি হবে আমার উম্মত হতে পারবা না কথা বলুন ঠিক না বেটে এই জন্য ইসলাম শিখিয়েছে মানবতা কথা বলেন ইসলাম শিখিয়েছে ইসলাম শিখিয়েছে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই টেনে তোলা কথা বলেন ইসলাম শিখিয়েছে লোকটার বিপদ তার হাত ঘুরিয়ে দেওয়া কিন্তু দেখো তোমার ঘরে সপ্তাহে দুই দিন গরু গোস্ত রান্না করো কিন্তু কাইতলা আরেকটা ভাই সপ্তাহে একদিন পুঁটি মাছ মিলেই তো তার কষ্ট কথা বলো ঠিক না বেঠে ইসান আসলে ঈদ সান আসলে নবীনগর বাজার থেকে তোমার বাচ্চারে চারটা ফাস্টা দিছো কিন্তু আরেকজন রিক্সা ড্রাইভার তোমারই চাচো তো ভাই দিতে পারেনি বলে তার সন্তানদেরকে ঘুরাইলো দিমু 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 কয়ে সানরাইজ পর্যন্ত আনলো দিতে পারে নাই বলে রাত্র বাড়িতে আসে নাই আর তুমি চারটা দিয়েছো একটা পোশাক তোমার ভাইকে দিলা না দিলে তো নবী খুশি হতো আল্লাহ খুশি হতো ইসলাম মানে ভাতৃত্ব ভোজ কথা বলো ঠিক না বেঠে তাহলে দেখুন আমি জানি কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রান্টেড ধর্ম হলো ইসলাম তাহলে ওই মুসলমানগুলো আজকে জায়গায় জায়গায় মার খাচ্ছে কারণ কি কারণ কি আজকে আপনার মোবাইলটা জানি আমার আমার আইডল যিনি আমি যাকে সবসময় ফলো করছি উনি হয়তো জানে মেসেজটা গিয়েছে এ পর্যন্ত প্রত্যেকটা মাহফিলে আমি শুধু একটা কথাই বলেছি মুসলমান ঐক্য হও দিন কিন্তু সামনে ভালো না কথা বলে ঠিক না বেঠে এ যুবক তোমার কাছে মুসলমানিত্বের স্বাদ এখনো আসে না কারণ তোমার মোবাইলটা যখন খুললা এখানে সানি লিওনের গল্প তোমার ছবিটা দেখলো একটা লাইক দিলা নায়ক নায়িকার ছবি আসলো একটা লাইক দিলা কিন্তু এর ফাঁকে ফিলিস্তিনি নিরহ একজন ভাই তার একটা মেয়ের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে তুমি দেখো না দেখার ভান করলা কথা বলে ঠিক না বেঠে গতকালকের ইতিহাস জানো মুসলমান মসজিদে আজান দিচ্ছে আজান রত অবস্থায় তারা বোমা মেরে মসজিদটাকে ফিনিশ করে দিয়েছে তোমার কাছে লাগে না কারণ কেউ তোমার তো কেউ মরে না কথা বলেন তোমার তো কেউ মরে না এই জন্য তোমার জ্বলে না কিন্তু ইসলাম তো এটা শিখায় না ইসলাম শিখিয়েছে ওই সুখে দুঃখে একজন ভাই
আরেকজন ভাইয়ের পাশে দাঁড়ালো নবীনগর সদরে আপনারা মানব বন্ধন করেছেন ফিলিস্তিনি ভাইদের পক্ষে যে এই সকল হত্যা এই সকল বোমা বন্ধ করো অনেক লোক মস্কারি করেছে ফিলিস্তিনি তো লোক মারে এরাই জায়গা মানব বন্ধন করে কি লাভ কথা বলো ঠিক না বেঠে কিন্তু ওরা জানে না বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব 1450 বছর আগে লিখে গেল রাসূলে পাক বলেছে মান রা মিনকুম মুনকারান ফালইগাইরু বিআদিহি যদি অন্যায় দেখো হাত দ্বারা প্রতিহত করো যদি না পারো মুখ দিয়ে বলো যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো ওয়াজালিকা দুআফুল ঈমান এটাই দুর্বল ঈমানের পরিচয় যারা মস্কারি করলো আমি বাইতুল মুকদ্দাসের পক্ষে ফিলিস্তিনের পক্ষে পতাকা নিয়ে দাঁড়ানোর কারণে তোমরাও স্মরণ করে রাখো ওই দিন মুস্তফার দরবারে হাশরের ময়দানে নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ যখন তোমার ফিলিস্তিনির নিরহ উম্মতগুলো বিপদে পড়লো পারি নাই কিছু করতে অন্তত তাদের পক্ষে একটা পতাকা নিয়ে রাজপথে দাঁড়িয়েছি পারি নাই কারো শক্তি চামড় অনেক কম কিন্তু মায়ার নবী যখন তাদের সন্তান হারানোর ব্যথা তাদের অন্তরটা জ্বলছে তখন আমরা তাদের জন্য দোয়া করেছিলাম আজকে বাংলাদেশের মানুষ এই দেশে দরজা খুলে ঘুমিয়ে থাকলো নিরাপদ কিন্তু তোমার মতো টুপিওয়ালা হওয়ার কারণে আজকে দেখো আমার বহির্বিশ্বে মুসলমানদের কেমন অত্যাচার হচ্ছে তোমার একটু জ্বললো না তোমার একটু হৃদয়টা কাঁপলো না কারণ কি তোমার তো আর কেউ মরে না তোমার তো সমস্যা নাই মনে রেখো দিন শেষে একটা ফরমান বোমার শক্তি কিন্তু বাংলার মানুষের নয় কথা বলো ঠিক না বেঠি আমি কি বুঝাচ্ছি আমার একটাই শুধু আহ্বান মুসলমান আর ভাগাভাগি করো না ঐক্য হও ঐক্য হও আজকে মুসলমানরা যদি ঐক্য হতো তাহলে পৃথিবীর মধ্যে ইহুদির বাচ্চারা মাথা তারা দিয়ে দাঁড় করাতে পারতো না হাত তুলে বলুন ঠিক না বেঠে আজকে মুসলমানের মধ্যে মুনাফিকি ঢুকার কারণে অসংখ্য মুসলমানের মার বকখানি হচ্ছে কথা বলে ঠিক না বেঠে তবে শুনে রাখো সবচেয়ে কষ্টের ব্যাপার যেই মসজিদে দুই রাকাত নামাজ পড়ার কারণে আমার নবীর খেতাব হলো সাইয়্যিদ মুরসালিন কথা বলে ঠিক না বেঠে যেই মসজিদের মুয়াজ্জিন ছিল স্বয়ং জিব্রাইল যে মসজিদের মুক্তাদি ছিল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরা এ শুনে রাখ যে মসজিদে আমার নবীর কদম পড়েছে যে মসজিদে রহমতুল লিল আলামিন কুফার লাগিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে ওই মসজিদে ইহুদিদের বুটের জুতা সহ্য হয় না কথা বলুন ঠিক না বেঠে জাগো মুসলমান স্মরণ করো একদিন সেদিন আর বেশি দূর নয় ইমাম মাহদির পর হযরত ঈসা নবীর আগমন হবে ওই দিন তমাম পৃথিবীর বেঈমানরা পরাজিত হয়ে পৃথিবীর আকাশে আবার কোরআনের পতাকা উড়বে কথা বলো ঠিক না বেঠে কথা বলো ঠিক না বেঠে ওই দিন হোয়াইট হাউসের রাজপথে আমার কোরআনের পতাকা ধম ধম করে চলবে জাতিসংঘের পার্লামেন্টে দেখবি সূরা ফাতিহার রেওয়াজ হবে রাশিয়ার মস্কোতে দেখবি আমার কোরআনের ধ্বনি হবে সাইনার বেলজিয়ামে দেখবি কোরআনের বাতাস ববে দিল্লির কেল্লাতে দেখবি আমার মুসলমানদের জয় ধ্বনি হবে সামনেই কথা বলুন ঠিক না বেঠে কারো জামাত আহেরি হুজুর বলতো ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার কথা বলে ঠিক না বেঠে এই কিছুদিন আগে হিন্দু ভাইদের দুর্গা পূজা গেল 90% মুসলমানের দেশে হিন্দু ভাইরা সুন্দরভাবে দুর্গা পূজা পালন করলো বাংলার ইতিহাসে কোথাও একটা নিউজ পাইলাম না যে আমার কোন মুসলমান ভাই কোন মুসলমান যুবক হিন্দু ভাইদের মন্দির একটা পাথর মেরেছে আঘাত করেছে করে নাই এটাই তো মুসলমানের সততা আমার রসুল কার মন্দির আঘাত শিখায় না রসুল শিখিয়েছে সংখ্যালঘুদেরকে কাছে টানা এরা ভ্রাতৃত্ববোধ ভালোবাসায় হেরে কাতারে কাতারে মুসলমান কথা বলো ঠিক না বেঠে
ইসলাম হলো শান্তির ধর্ম আছে এসো বিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন বিবলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক না বেঠে ওরে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক না বেঠে তোমরা জ্বলব জ্বলতেই থাকো আর মুসলমান কোরআনের জলসা চলতেই থাকবে কথা বলো ঠিক না বেঠে ও বন্ধুরে তোর শুনে নামের লোকগুলো কথা কাজের আগে নামাজ রোজা হলো দুই নাম্বার বন্দিগি দুই নাম্বার কিন্তু সুন্নির কাছে রসুলের প্রেম হলো এক নাম্বার কথা বলুন ঠিক না বেঠি ওর দলিল সারা কথা কইও না রে কেন সুন্নিরা নবীর সাঙ্গায় রে কেন মিলাদ নবীর জলসা সাজায় ওরে সারা জীবন নবীর সাঙ্গাইলাম রে আন্দাজি গাই না রে বুখারির মতো ভাগ্যণে আলাই হাদিস বর্ণনাকারী হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস পায়া বড় অবাক হইয়া গেলাম আরে আমরা নবীর সাঙ্গায়া ঠগি নাই রে নবীর সাঙ্গায়া ঠগি নাই রে আপনি যে ভালোবাসলে কিন্তু রসুল আপনাকে কি বলে গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা বুখারী হাদিস বর্ণনা রাখবেন গো যেই হাদিসের ব্যাপারে আহলে হাদিস যারা শেখাইন না গুরু ওরও মতভেদ করলো হাদিসটা হাসান পর্যায়ের হাদিস অতএব সন্দেহ করার কোনো সুযোগ নাই আনাস বলল আন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুব আমার নূরের নবীর দরবারে আইলো আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী মাতা সাতুন বলেন না কিয়ামতটা কখন হবে কিয়ামতটা কখন হবে আমার নবী বলে সাহাবি ও পাগলা রে তুই যে কিয়ামতের প্রশ্ন করলি রসুল বললেন কলা ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা তোর কি সম্বল আছে তোর কি সালান আছে তুমি কি ফুন্দে রাখছো কারণ কবর জিনিসটা ভালো নয় রে কবর জিনিসটা ভালো নয় রে হাসর জিনিসটা বড় পরীক্ষার জায়গা আমার নবী কইতো রে উম্মতরে আরে দুনিয়ার শাক সজ্জা অহংকার বাহাদুরি ক্ষণস্থায়ী রে কবর দেশে যারা চিরস্থায়ী আনন্দ করবে একটা কাজ করবি রসুলে পাকের মোহাম্মত কইরা মসজিদ কইরা নামাজ পড়বি হায় হায় আমার রহমতুল্লিল আলামিন বললেন কলা ওয়াইলা কাওয়ামা আদাতালা তোর কি সম্বল আছে এহে বাংলা কই নবীজি ও মায়ার নবী গো আমার কোনো সম্বল নাই আমার কোনো সালাম নাই হয়তো ওই লোকটা বললো কলা মা আদাতালা কোনো সালাম নাই কোনো সম্বল নাই কই তৈলি কেন প্রশ্ন করলি এই বাংলা কয় মায়ার নবী গো আমার একটাই মাত্র সম্বল আছে কয় সম্বলটা কি কয় সম্বলটা হলো লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু ওর কাই তোলার মানুষ রে আন্দাজি ইয়া নবী সালাম আলাইকা বয়া দাঁড়াই না রে ওরে কোন জায়গায় আমার নবী রে মিলাদ কিয়ামে সালাম দিলে রে দেখলেই আমার বড় ভালো লাগে কারণ কি রে কারণ কি ওরে কোন মসজিদে আজান হইলে ওই আজানের আগে যখন ধ্বনি হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি গাড়ি থামা এই মসজিদে নামাজ পড়ো ওরে সুন্নি মাদ্রাসা দেখলে ভালো লাগে কারণ কি রে সুন্নি আলেম দেখলে কলিজায় রাখতে মনে চায় কারণ কি রে সুন্নি মাদ্রাসার ছাত্র দেখলে এদেরকে আদর করতে মনে চায় কারণ কি রে কেউ যদি কোনো মসজিদে কিবা যেই কোনো জায়গায় মিলাদ কিয়াম করার ফাঁকে এক পাকে দাঁড়ায় যা নবী সালাম আলাইকা কই দেখলে বড় কলিজা ঝরে কেউ নবীর নূরের নবী কইলে আমার কেন ভালো লাগে কেউ নবীকে সফায়াতে তোরানা ওয়ালা কইলে আমার ভালো লাগে রে কেউ নবীকে মায়ার নবী কইলে এলমে গায়েব খবর দেন ওয়ালা বলে আমার কেন আনন্দ জাগে
এই আনন্দের খবর সরে 1400 বছর আগে আমার নবী উম্মতের হৃদয়ের দেরই ফাগেছে পাগলা বলল ইয়া রাসূলুল্লাহ ক্বাল ইন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু শুধু সালাম একটা আপনি নবীর ভালোবাসি আমার নবী কি উত্তর দিছেন আমার নবী কইল ক্বাল আনতা মা মান আহাবাবতা যে যার ভালোবাসবি রে তার সঙ্গে তার হাসরে আল্লাহু আকবার ফরমান ছিল আবু বকর হাসা হযরত আনাসের হাদিস লাপ দিয়া আবু বকর দাঁড়ায়া গেছে আবু বকর দাঁড়ায়া বিনয়া বিনয়া সুকির ফানি সাইরা কান্দারে ওমর ফারুক বলে ভাই গো ওমর ফারুক বলে আবু বকর তোমার আমার কান্দার কি হইল এই জায়গায় হাদিস বলল রহমতুল আলামিন নবীর জবান মোবারকে পাইলাম আনতা আমান আহাবাবতা তো তুমি আবার দাঁড়ায়া কান্দ কেন আবু বকর কই উমর রে সব কান্দা দুঃখের নইরে কিছু কিছু কান্দাই আছে বড় আনন্দের ওই আনন্দের কান্দা কি বুঝি না দেখবেন গরিব মানুষ আপনি কাইতলা বাজারে ব্যবসা করলেন হঠাৎ কইরা খবর দিল ও করিমের বাপ গো কোন আশায় বয়া রইছ এসএসসি রেজাল্ট দিল আপনার ছেলেটা এই মাত্র গোল্ডেন এ প্লাস বায়া পাস করলো দেখবেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে রে করিমের বাপ ব্যাট করে চোখের পানি ভালাইয়া দিল কেউ কান্দেন কেন গো মিষ্টি খাবারে ডরে নি কান্দেন কই মিষ্টি খাবারে ডরে কান্দি না রে আমি গরিবের ছেলে একটা ফাইভে টিউশনি করাইতে পারি নাই ছেলেটারে নিজের চেষ্টায় আমার ছেলেটা গোল্ডে ক্লাস পাইছে ওরে আনন্দের সাগরে পাইছ কোন ফাঁকে যে চোখের জোলাইল বুঝতে পারি নাই আবু বকর কই উমরে সারা জীবন নবীর শান গাইছি রে জিহাদের ময়দানে নবীর সঙ্গে গেলাম রে 40,000 দেরহাম লইয়া এসো কুরবান করা দিছি ওরে নবীর সঙ্গে ইফতার করলাম নবীর পিছে নামাজ পড়লাম গো কিন্তু জান্নাতে লাইসেন্স পাইছি এই কথা তো কোনোদিন শুনি না নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসো ওমর বার কয় বই জ্বালাইছি শুনে রাখো এই জন্য আমি ওমর আইছি মারতে নবীরে কিন্তু ভালোবাসায় হাইরা গেছি রে ভালোবাসায় হাইরা গেছি এই জন্য শরীয়তের মাসালা কোন দিকে নিবেন আর সাহাবাই কেরামের পাগলামি কোন দিকে নিবেন তোরে আমরা সুন্নিরা নবীর ভালোবাসা ঠগি নাই রে ঠিক না বেঠে যেমন এখানে একটা শরীয়তের মাসালা আইলো কোন ফকির যদি আপনার কাছে আয়া বলে খেয়াল করবেন বাবারা খেয়াল করবেন কথাটা কোন ফকির কি বা কেউ লোক যদি আপনার কাছে আয়সা বলে বাবা আল্লাহ রস্তে আমার কিছু দান করেন আল্লাহ রস্তে বললে লোকটার ফিরাইতে পারত না কারণ আল্লাহ রস্তে বলা জিনিসটা বড় কঠিন ব্যাপার কিন্তু আমাদের হানাফি মাজহাবের ফতোয়া হইল আল্লাহ রস্ত যে শব্দটারে ভিক্ষাবৃত্তির মধ্যে লাগানো নিষেধ কথা বলে ঠিক না বেঠে আল্লাহ শব্দটা বড় মকাম তুমি ভিক্ষা করবা শরীয়তের মধ্যে দুইটা জিনিস জায়েজ তবে সর্বনিকৃষ্ট জায়েজ এক নাম্বার হলো তালাক দেওয়া জায়েজ তবে নিকৃষ্ট জায়েজ দুই নাম্বার হলো ভিক্ষা করা জায়েজ তবে নিকৃষ্ট জায়েজ তুমি এই নিকৃষ্ট জায়েজের মধ্যে মাওলার শান নামের মধ্যে এটা কেন মাকলা আর যদি মাই খাওলা তাহলে দিতে বাধ্য কথা বলো ঠিক না বেঠে আজকে থেকে মাসালা খেয়াল রাখবেন কোন ফকির যদি আপনার কাছে যায় আর সাওয়ার ক্ষেত্রে যদি এই কথা বইলেই ফেলে আল্লাহর রাস্তে ওরে না দিতে পারলে তার কাছে ক্ষমা চাইবি রে কারণ মালিকের নাম আসিরি ঠিক না বেঠে যারা ভালোবাসবে তারাই সুদ ছাড়বে ঘুষ ছাড়বে রসুল সিরাতুল মুস্তাকিম ফলো করে জীবন চলাবে এটাই হলো মূল ভালোবাসা আর কথা বলো ঠিক না বেঠে এর বিরুদ্ধে তো ফ্রেম এগুলো ভন্ডামি ছাড়া আর কিছুই না কথা গ্রা করছেন আমার রসুলের প্রেম মানি রসুলকে ভালোবেসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রসুলকে ভালোবাসা রসুলের সিরাতুল মুস্তাকিম মানা কথা বলেন কি রসুলকে ভালোবাসি নামাজ নাই রোজা নাই হজ নাই রসুল কষ্ট পাবে
কথা বলে ঠিক না বেঠে সমাজ আপনাকে বোঝা নেবে সমাজ মানুষ দেখলে আপনাকে খারাপ বলবে এই লোকটা রসূলকে মেনে ভালোবাসে না মাফ করে না অতএব আপনার দ্বারা রসূল পাকের সিরাতের বিন্দু মাত্র ত্রুটি হলে আপনার আল্লাহর কাঠগড়া দ্বারা তো হবে কথা বলুন ঠিক না বেঠে তুমি ওলাদের পরিচয় নামাজি তুমি ওলাদের পরিচয় রোজাদার কথা বলুন ঠিক না বেঠে এই জন্য ভাই রে তাহলে আমার মূল বিষয় হলো আমার আপন একজন রহমতুল লিল কথাটা কি খেয়াল আছে আপনাদের এই কথা বলার জন্য আমি বুখারি হাদিস টানলাম শরীয়তের মাসালা হলো আল্লাহর অস্ত জিনিসটা বলা যাবে না গো আর কেউ যদি তাই না আনে তাকে দেওয়া বাধ্যতামূলক আমার রহমতুল আলামিন বলে গেছে আর শরীয়তের মাসালা একদিকে রাখো আর সাহাবাই কেরামের প্রেম এবার খেয়াল করে দেখো ওসামা নামের একজন সাহাবি এটা তিরমিজির ব্যাখ্যায় তালাক নামের অধ্যায় বিবাহবান দরত্তর মধ্যে পাইবেন হাই রে এই লোকাই আইসা গো আমার নবীকে বলল মায়ার নবী গো ইন্নামা আনা কসম আল্লাহু ইউতি আল্লাহ দেনে ওয়ালা রহমতুল লিল আলামিন হলো বন্টন গারে আরে নবীজির গোলামের নবীজির গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী আর আমার নবী কাসিম বন্টনকারি নবীজির বন্টনে যেন এই নবীনগরের মানুষ আমরা ওদিকে দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নূর নবীর গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ সাহাবি এসে হাদিসটা বললো আমার নবীর দরবারে আমার নবী বললো পাগল কি বলা লাগবে সেইটা বলো ও মায়ার নবী গো আমার মেয়ের বিয়ে শাদী ঠিক হইলো সহযোগিতার জন্য আইলাম গো মেয়ের বিয়ের খরচ বাদি আপনার কাছে সহযোগিতা চাইলাম আমার নবী বলছি পাগলারি ও পাগলা একটা দরবার শিখাইয়া দে একটা জায়গায় যাইবা ওই জায়গায় গেলে তুমি সহযোগিতা পাইবা এটা ওই হাদিসের তিন নম্বর হাসিয়া ব্যাখ্যাটা আপনারা পাবেন হাই গো কই দরবার কি কোন জায়গায় যাও আমার নবী বলল দৌড়াইয়া ওমর ফারুকের বাড়িতে যাও ওমর ফারুকের বাড়িতে গেলে তোমার মীর বিয়ের একটা ফয়সালা হবে দৌড়াইয়া ওমর ফারুকের বাড়িতে গেল রে বাবা যাইয়া বলছে ওমর সালাম নাও গো আল্লাহ রস্তে মীর বিয়ের জন্য কিছু সহযোগিতা চাই আ যেই মাত্র কইল আল্লাহ রস্তে আমার সহযোগিতা লাগবে ওমর কিছু দনমান্ডার থেকে সম্বদাই না এই লোকটার হাতে তুলল এই লোকটাই দিল অল্প পরিমাণ বুঝলাম না রে রহমতুল লিল আলামিন কার কাছে পাঠাইলো ওরে আমার মীর বিয়ের জন্য 1 লক্ষ লাগবে ধরেন কিন্তু এই তো দিল মাত্র 5,000 তার মানে সমস্যার সমাধান হয় নাই আবার দৌড়াইয়া আমার নবীর দরবারে গেছি ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইলেন গো এই তো মাত্র দিল 5,000 আমার নবী কয় সাহাবী রে তুমি কি বলছো বললাম উমর আল্লাহর রাস্তে দান করো আমার নবী কয় এইবার যা যায় আল্লাহর রাস্তে শব্দটা না কইয়া যায় কইবি উমর রে বাড়িতে আসো নি রে ওরে নবী রাস্তে দিবি নি রে বুঝতে পার কিসের হস্তে বললো নবীর হস্তে মেয়ের বিয়ের জন্য দান সাহাবি দৌড়াইয়া গেছে ওমরের বাড়িতে যায়া বলছে আল্লাহর নবীর সাহাবি গো ও ওমর আসুনি
ওমর আয়েশা সালাম দিল কি ভাই একটু আগে না আপনার দান করলাম ওমর কথা বাড়াইতাম না রহমতুল লিল আলামিনের রাস্তে ফললে মেয়ের বিয়ের জন্য কিছু দান করলাম হাইরে কত না কইতে না কইতে গো ডানকোস থেকে তার সাবির থুকনাটা বার কইরা সাহাবীর ডান হাতের মধ্যে দিয়া দিল বামকোষ থেকে তোর বাড়িটা বার কইরা দিও তার বামের হাতের মধ্যে দিয়া দাঁড়ায় রইল উমরে বুঝলাম না রে বুঝলাম না ওই সময় টাকা দিছ এখন নবীর হস্তে চাইলাম তুমি তো তরবারি হাতে দিলা সাবির থুকনা দিলা বুঝি না ওর দু নয়নে চোখের পানি চাইরা কান্দে রে কারণ আশেকরাই একটা জায়গায় দুর্ব আমি জানি বুখারি বর্ণনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাই আমার নামাজ রোজা হজ যাকাত বন্দেগি নামাজ সব কোনো কিছুর দাম নাই যদি জীবনের চাইতে রহমতুল লিল আলামিনের প্রেম হৃদয় ধারণ না করি এই জন্য সুন্নিরা নবীর শোনে কান্দি জীবন চলে যায় মায়ার নবী গো দেখার খবর নাই গো টাকা যার আছে বারবার দৌড়াইয়া যায় মদিনা বারবার উমরা যায় মদিনা আমি কুফাল বুড়া গো মায়ার নবী গো যাইতো পারি না ও মদিনার মাটি রে যারা গেছে তারা বলবে হুজুর কত সুন্দর মদিনা কথা বলে ঠিক না বেঠে আপনারা যে বলতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই এই হাদিসটা যে বলতেন বাল্লা কিরম কিরম লাগতো কিন্তু হুজুর যখন রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ সামনে দাঁড়ায়া রসূলের রওজা দেখি তখন আর এই হাদিসের কথা মনে পড়ে দেখলাম সত্য তো পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য কিছু ই মনে চায় না ভাই কিতা মনে চায় আমার তো চোখের ব্যথা এই ভালো না এই জন্য রহমতুল লিল আলামিনকে দেখি নাই তবে আল্লাহর কসম মুস্তফা রহমতির নজরের সামনে দাঁড়িয়ে আছে কথা বলুন ঠিক না বেঠে কারণ বাইহাকিতে এসেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত ইহা আমার বুঝে হলো না ও মদিনারি তোর বুকে আমার নবী যার লাগে পাগল সবই যার তোরে সৃষ্টি হলো আমি সারা খনে কখন যাব সেখানে সহে না সহে না আর পরানে ও মোদি এনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপা ও মদিনারে পাকে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না সাথে নাই টাকো আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে কত লোক তাই বারবার কিন্তু আমার কেন এখনো নিচু হয় না আমি কবে হে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন বরে শরীয়তের মাসালা কি আমরা ভিক্ষা বৃত্তি এখানে কি আর উমর ফারুকের মাসালা শুরু এ উমর ফারুক আপনার একটু সময় দাও আমাকে হুজুর থেকে আমি দুইটা মিনিট নিয়েছি
عمر فاروق তোমাকে আল্লাহর রাস্তে বলে 5000 দিলা এখন নবীর রাস্তে বলে বুঝলাম না কি সুইচাপ কিতাব তো বুঝি না সাবি দিলা কি লাগা তরবালি দিয়া কি না عمر فاروق কল মনে রাখো আল্লাহর কসম করে বলি আল্লাহর রাস্তার কথা রাখো মুস্তাফা রাস্তে যেতে চাইলা সাবি দিলাম যা মন চাই নিবি আর যদি মনে চায় রহমতুল লিল আলামিনের রাস্তে عمر ফারুকের গদ্দান নীতি দিলাম যুগে রাজি রহমতুল লিল আলামিনের রাস্তে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ এবার শরীয়তের মাসালা কোন দিকে রাখবেন ওরা সবাই গেছে রাসূলের পাকের কাছে ওমর অফিসে ফিসে গেছে ওমর কামটা কি করলা বুঝলাম না তো কিছু যখন এই কথা বলে এটা বলল আর রাসূলের কথা শুনলে তুমি এটা দিলা কারণ কি ওমর বলছে হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো আল্লাহকে চিন্তা না আল্লাহ চিনিছি রহমতুলিল আলামিনের কথা আল্লাহকে আমি জানতাম না আল্লাহকে আমি বুঝতাম না আল্লাহ চিনাইছে আমার রহমতুলিল আলামিন অতএব আমার কাছে মুস্তাফার দাম অনেক বেশি এইজন্য শুনে রাখো আমার তো তোমার জান্নাত তুমি রাখো আমার কাছে আমাকে রাসূল দাও কারণ কি রাসূল পাইলে জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমার পিছে ইতর হবে কথা বলো ঠিক না ঠিক না